ওয়াইকি তোলপার ভালোবাসা, ওরকে দেখো আমার চোখগুলো না কি বিচ্ছিরি হয়ে গেছে না শরীর খারাপে, চীনামানদের মতো ছোট হয়ে গেছে। তো ওয়াইটি এন তোলপার এই স্যান্ডু ম্যান্ডুন নিয়ে গেল পরকিয়া, আবার টিনা ভিনা ধিনা সব চলে এসছে, সবাই খুব ভালোবাসে বাবা। কে ভালোবাসে বলো তো, সব নিজের স্বার্থে। এই যে ম্যান্ডি মেয়েটাকে দেখে না সত্যি খারাপ লাগে, পুরো ওয়াইটি পুরো দুনিয়ার মাঝে মেয়েটা কলঙ্কিত হয়ে গেল, স্বীকার করে নিয়েছে 10 বছরের ছোট একটা ছেলেকে ভালোবেসেছে, কলঙ্ক গায়ে মেখেছে, সবাই লাতি ঝেঁটা, কিছু বাদ দেয়নি মেয়েটাকে। শেষে সব কিছু গায়ে মেখে সে যখন স্বীকার করতে চাইল, কাপুরুষ ছেলেটা বললো পরিস্থিতির চাপে, ভাই জুতো ছিল না সামনে জুতো, এই কাপুরুষগুলোকে না জুতো খুলে জামা কাপড় খুলে জুতোর বাড়ি যদি পাড়ার লোকের সামনে মারা যায় তবে ঠিক, একটা মেয়ে হয়ে ও যা মানে সাহস দেখিয়েছিল তা দেখানোটা উচিত ছিল না। বাস্তবে যেটা হয়, ভালোবাসাটা পিওর, ভীষণ ভালো, পিওরিটি না ঘুচে যায় একটা সময় এসে, কেউ কাউকে ভালোবাসে না। এখনকার দিনে নিজের সন্তানকেও না বাপেরা ভালোবাসে পয়সার জন্য, একটা সময় গিয়ে নিজের বাপকেও সন্তান ভালোবাসে প্রপার্টিটা পাবো বলে। সেখানে দুদিন কেউ কাউকে ভালোবেসে ফেলে, একটা স্ত্রীকে একটা স্বামী ভালোবাসে, আরে রাঁধুনিটা যদি চলে যায় আমি খেতে পাবো না, আরে যতই হেল্পিং হ্যান্ড থাক আমার বউয়ের হাতের ওইটা আমার দরকার, বউ অফিস থেকে এলেই যেই জল চাটা দেবে ভাই কে দেবে, কাজের লোক কি দেবে, ওই জন্য এই কাজের লোকটাকে আমাকে ভালো করে রেখে দিতে হবে, এই সব স্বার্থে স্বামী তার স্ত্রীকে রেখে দেয়। স্ত্রীও ঘরের অনেক কাজে স্বামীকে দরকার লাগে, আবার কিছু স্ত্রী প্রচুর পয়সার স্বামী তাকে নিজেরা কিছু করে না, যারা সেই পয়সার ওপরে মানে আর্থিকভাবে ডিপেন্ডেন্ট বলে তাকে সব কিছু অত্যাচার সহ্য করে চুপ করে থাকে, মানে এক একজন এক একজনের ওপরে শর্তের অনুযায়ী ডিপেন্ডেন্ট, শর্ত সাপেক্ষে। ভালোবাসা টালোবাসা বলে কিছু হয় না গো, কিছু হয় না, বিশ্বাস করো। আর এই দুদিনের এই সব পরকিয়া অবৈধ সম্পর্কের পরিণতি কোনোদিনও ভালো হয় না, ভালোবাসা সেটাই পিওর হয় যে ভালোবাসার মিল হয় না, কবি বলে গেছে যেটা একদম সত্যি কথা। আর যে ভালোবাসা ভাবে আমরা দুজন এক হব থাকবো, ভাই যতক্ষণ লুকিয়ে চুড়িয়ে প্রেম করছো খুব ভালো দেখবে, বিয়ে করো থাকো, ধীরে ধীরে তোমার খারাপটা যখন তার সামনে বহিঃপ্রকাশ হতে থাকবে, মানুষ তো খারাপে ভালোই, তখনই দেখবি এই মানুষের সঙ্গে আমি যখন প্রেম করেছি এত ভালো ছিল এত খারাপ, ছেলেটাও ভাববে মেয়েটাও ভাববে, হয়ে গেল পরকিয়া প্রেম পিওর লাভ, তখন একবারে জানলা দিয়ে ফরফর ফরফর করে পালাবে। তখন বলবে মেয়েটা আমার স্বামী ভালো ছিল, আমার স্বামী যতই আমায় ঠ্যাঙাক যতই কিছু করুক কিন্তু আমার স্বামী আমার ভালো ছিল, তখন এই ছেলেটা বলবে তোকে বিয়ে করেও তো খুব ভুল করেছি, যেটা এখন হচ্ছে তোর বর ওই জন্যই টিকতে পারে, তুই এতটাই ছ্যাঁচড়া মেয়ে ছেলে, এটাই হবে। অতএব আলাদা আলাদা দূরত্ব মেনটেন করে যে যত থাকে ততই ভালো, একসাথে থাকলেই পায়খানা বাথরুম ইউজ নিয়ে অসুবিধা, ঝগড়া লাঠালাঠি শুরু হবে, আলু পটল আনা নিয়ে হবে, শেষে লাঠালাঠিও সম্পর্কটা ভেঙে যাবে। দেখো না ওয়াইটিতে অনেকেরই 3টে বিয়ে টেকে নিই 4টে বিয়ে টেকে নিই, টিকবে না, একটা যদি না টিকেছে তো কোনোটাই টিকবে না। অতএব দূরত্ব যাদের মধ্যে থাকে ভালোবাসাও তাদের মধ্যেই থাকে, দূরত্ব যাদের থাকে তাদেরই ভালোবাসা থাকে। স্বামী স্ত্রীতে কেন বলে দেখিনি রোজ রোজ লাটালাটি লাগে, কেন লাগে, দূরত্বটা নেই বলে, বুঝছে। তো যাই হোক, অনেক জ্ঞান টান দিয়ে দিয়েছি আমার মনে হলো তাই দিলুম একটা নেই। আচ্ছা এই ভালো লাগে না সবসময় দেখি মেয়েগুলো মার খাচ্ছি, স্বামী মাথা ফাটিয়ে দিচ্ছি,
মেয়েগুলো অন্যের সাথে জড়িয়ে পড়ছে। আরে কেন জড়িয়ে পড়ছে? সবাইকে মেয়েগুলো জড়িয়ে পড়া দেখে হাজার একটা ক্রিয়েটার সতী হয়ে বসে পড়ছে মেয়েটাকে ঝামা দিয়ে ঘুষতে, মেয়ে হয়ে মেয়েকে গালাগালি করছে, অসম্মানিত করছে, ছেলেটাকে ভীষণ সাপোর্ট করছে, হ্যাঁ বেশ করেছো, বেশ করেছো, চল্লু খেয়ে মেনেছো, বেশ করেছো, রোজ মারবে, অন্য কাউকে ভালোবাসলে মারবে না, মানে খুব মারবে, মেয়েরে ফাটিয়ে দাও একদম, বাবা মেয়ে হয়ে বলছে গো মেয়ে। যাই হোক, হাসি পায়, মেয়ে হয়ে মেয়েদেরকে সাপোর্ট না করে একটা ছেলে মারে তার বউকে তাকে সাপোর্ট করছে সব। পারবো না ভাই, পারবো না। হ্যাঁ, বাচ্চাকে ফেলে রেখে যাওয়াটাও যেমন পারবো না মেনে নিতে, একদম ভুল ভাল করেছে কাজ, বাচ্চাকে ইমিডিয়েট নিয়ে যাওয়া উচিত। আর বউকে রেগে গিয়ে মারা, তোমার বউ যদি অন্য কাউকে ভালোবাসে, অপরাধ করেছে, ভীষণ অপরাধ, সে সিগনেচার করে তোমাকে সাত পাকে বাঁধা হয়ে এসে তোমার চুল্লু খাওয়ার পর তুমি যাকে মারতে সহ্য করেনি না করে অন্য কাউকে ভালোবাসে, এটা খুব অপরাধ করেছে, ভীষণ অপরাধ করেছে। তুমি থানায় যেতে পারতে, তুমি সবাইকে ডেকে আলোচনা করতে পারতে, ওর গায়ে হাত না দিয়ে তুমি থানায় গিয়ে বলতে পারতে, আমার বউ ভীষণ বড় অপরাধ করেছে, আমি ওকে রোজ ঠেঙাই, তার জন্য অন্যের প্রতি আকৃষ্ট হয়ে গেছে, দেখতে তো কি বলতো, এত মারধর করতে হয়, নাক ফাটিয়ে মাথা ফাটিয়ে। ভাই এরা তো অনেক ভাগ্য যে এদের বউয়েরা মানে 498টা করে দেয়নি, কেন করলো না আমি সেটাই ভাবি। তাহলে স্বামীর প্রতি তার নিশ্চয়ই আছে একটা স্বপ্নটা, যে না আমার ছেলেটাকে কে দেখবে, ছেলেটার গায়ে কলঙ্ক পড়বে। এই ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে অনেক মায়েরা চুপ করে যায়, সব মায়েরা, সব মায়েরা চুপ ছেলে মেয়েদের দিকে তাকিয়ে। অথচ ছেলেটা প্রতিদিন তার বউকে উলঙ্গ করে বিক্রি করে দিচ্ছে, পুরো পুরো বিক্রি করছে, লজ্জাও করে না, বউ কার সঙ্গে কী কথা বলেছে সেগুলো পাবলিকলি এখানে দিচ্ছে। ভাই এর নামে তো বিরাট কেস হয়ে যেতে পারে, বিরাট কেস করছে না কেন, যে ছেলেটার ছবি দিয়ে দিয়ে এখানে সব কিছু হচ্ছে সে করে না কেন। একটা কথাই বলবো, এসব ভালোবাসা টালোবাসা কিছু না, যে ছেলেটার সঙ্গে মেয়েটা এখন দুদিন ঘুরছে, ও দুদিন পরে দেখবে ওর সঙ্গে ছেড়ে দেবে, কারণ অন্যের বউয়ের সঙ্গে ফুর্তি অনেকে করতে পারে, কিন্তু ভালোবাসা তকমা দিয়ে বিয়ে করে সারাটা জীবন সুখে রাখা দম চাই, সম্ভব না। যদিও ছেলেটা বিবাহিত নয়, ছেলেটার পক্ষে রাস্তাটা ক্লিয়ার আছে, কিন্তু পসিবল নয়, দম থাকতে হয়। দেখা যাক সমাজে এরকম কত মেয়েরা যায় আর কত ছেলেরা তার হাত ধরে দুদিন ফুর্তি করে, নাকি বলে যে না আমি তোমাকে নিয়েই থাকবো সারা জীবন, সারাটা জীবন যেন ইউটিউবের পর্দায় দেখতে পাওয়া যায় তাদেরকে, দেখা যাক। তবে হয় না, হয় না, এসব সম্পর্কের পরিণতিটা খারাপই হয়, সমাজ মেনে নেয় না, সমাজ বুঝেছ, সমাজ তোমাকে এসে খেতে দিয়ে যাবে, তুমি যখন খেতে পাবে না, সে সমাজ।